নমস্কার ঠাকুর মা এবং স্বামীজির চরণে প্রণাম জানাই দিব্য আধ্যাত্মিক ত্রয়ীকে প্রণামের সাথে সাথে প্রণাম জানাই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী সমস্ত ভক্তবৃন্দের চরণে আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ বিশেষ করে পবিত্রবাবুকে এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলকে যার মাধ্যমে আমরা এই পৃথিবী মহামারী দুর্দিনেও ঠাকুর মা স্বামীজি এবং ভারতীয় সনাতন সংস্কৃতি এবং কৃষ্টির নানান মূল্যবান আলোচনা বিভিন্ন আলোচকদের মাধ্যমে শ্রবণ করতে পারছি স্মরণ মনন করতে পারছি এবং অবগাহন করতে পারছি এ যেন আমাদের ত্রিবেণী সঙ্গমে স্নান করার মতন যেখানে এই আধ্যাত্মিক প্রয়ীর পাশেপাশে ভারতীয় দর্শন চিন্তা আমাদের মানুষ লোকে উদ্ভাসিত হচ্ছে অবশ্যই এই কৃতিত্বের দাবি শ্রদ্ধেয় পবিত্রবাবু যিনি প্রাণারাম চ্যানেলের অন্যতম কর্ণধার এবং নিরলস নিঃস্বার্থভাবে তিনি এই ভগবান সেবার কাজটি করে যাচ্ছেন তাই তাঁকে আন্তরিক শ্রদ্ধা যে সমস্ত আপামর ভক্তবৃন্দ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরু কথার গৌরব গাঁথা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন তাদের কাছে আমাদের বিনম্র আবেদন নিবেদন যে ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটি আপনারা পাচ্ছেন তার পাশে একটি আইকন রয়েছে ঠিক ঘন্টা চিহ্ন যুক্ত বেল বেল আইকন সেই আইকনটি করে রাখেন এবং সেটিকে যদি আপনারা প্রেস করে দেন তাহলে যথাসময় এটি আপনারা সরাসরি সম্প্রচারিত হতে দেখতে পারবেন এবং পরবর্তীকালেও ইউটিউব লিঙ্কের মাধ্যমে আপনারা এই স্মরণ অনুষ্ঠানে থাকতে পারবেন এবং এই শরণ মানন অনুষ্ঠান আপনাদের সাথে আমাদের একসাথে দিব্য ত্রয়ীর এবং রামকৃষ্ণ মঠ মিশন শারদা মঠ মিশন এবং শারদেশ্বরী আশ্রমের গুরু পরম্পরায় অধ্যক্ষ মহারাজগণ অধ্যক্ষা মাতাজিগণ এবং আশ্রমিক যে সংঘাধ্যক্ষা যারা রয়েছেন তাদের প্রত্যেকের চরণে বিনম্র পুষ্পাঞ্জলি এই বাক্য পুষ্পাঞ্জলির অনুষ্ঠানে আমরা এই বাংময় অনুধ্যানের মধ্যে রয়েছি গুরু কথার দ্বিতীয় পর্বে আমরা রয়েছি ঠাকুরের মানুষপুত্র, ব্রজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ মহারাজের অনুধ্যান পর্বে যার কথা আমরা বিগত দিনেও স্মরণ মনন করেছিলাম যে ঠাকুর যার সম্পর্কে বলছেন রাখাল একটি রাজ্য চালাতে পারে অবশ্যই সেই রাজ্য আধ্যাত্মিক রাজ্য আমরা রাজা মহারাজের কালটিকে যদি চারটে পর্বে বিভক্ত নিই তাহলে অবশ্যই একটি পর্ব যেটি প্রাক পর্ব অর্থাৎ প্রথম পর্ব যে পর্বে তার সাথে ঠাকুরের দেখা হয়নি তিনি সেই শিক্ষাকলীন গ্রামের বসিরহাট মহকুমার শিক্ষাকলীন গ্রামে তিনি জমিদার বাড়িতে বড় হচ্ছেন এবং সুখ শান্তির খোঁজে জীবনটিকে অতিবাহিত করার চেষ্টা করছেন কিন্তু মানুষ ভাবে এক হয় এক বিশেষত তার দৈব যদি ললাটে অন্য কিছু লিখে দিয়ে থাকেন স্বামীজি এই প্রসঙ্গে একটি কথা আমার মনে পড়ছে স্বামীজি বারবার বলেছিলেন আমি কে তো আমার কপালে লিখে দেওয়া আছে ললাটে লিখে দেওয়া আছে সে ললাট লিপি যদি তোমরা উদ্ধার করতে পারো তাহলে তোমরাই ধন্য হবে অর্থাৎ রাজা মহারাজের ললাটেও ভগবান যেন একটা অন্য ছবি অন্য লেখা লিখে দিয়েছিলেন কারণ আমরা কথা আমি জানি ঠাকুরই আমাদের বারবার বলছেন ঈশ্বর কি না পারেন তিনি কপাল মোচন তিনি কপাল লিখুন তিনি যেমন কপাল লিখতে পারেন তেমনি চাইলে কপালের যে লেখা সেটাকে মুছে বিচারসভার কথা মনে পড়িয়ে দেয় বিচারসভায় বিচারক বসে আছেন অর্থাৎ জজ সাহেব বসে আছেন বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দুই পক্ষেরই উকিল তারা সওয়াল করছেন স্বভাবত তাই হয় আমরা যখন কোনো বিচার সভায় যাই গিয়ে দেখতে পাই যে ওই বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দুজনেরই ওই সওয়াল করেন তো বিচারক কি করছেন বিচারক দুজনের তেই শুনলেন বাদী পক্ষেরটাও শুনলেন বিবাদী পক্ষেরটাও শুনলেন শোনার পর তার কোনো যুক্তি ভালো লাগলো না তিনি নিজে ওই খসখস করে কিছু একটা লিখে দিলেন লিখে দিয়ে বললেন ইট ইস মাই জুডিসডিকশন অর ইট ইজ আন্ডার মাই জুডিসডিকশন আমি আসামিকে বেকসুর খালাস করে দিলাম স্বামী বামন জী মহারাজ বামুন পড়লেই তার কথা মনে পড়ে স্বামী শঙ্করানন্দ মহারাজ একটি কথা পরবর্তীকালে কোনো কোন সম্পর্কে নতুন কিছু বলুন গানে আছে না এসেছে নতুন মানুষ দিগবি যদি আই চলে এজন্য নতুন মানুষ যে মানুষকে আমরা ভাবতে পারছি না আমরা কল্পনা করতে পারছি না আমাদের মানুষ লোকের একটা ইমাজিনারি ভিশন দিয়ে এই মানুষটাকে কখনোই আমরা ধরতে পারছে না ইট ইজ হি ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন শ্রী রামকৃষ্ণ আমাদের কল্পনা করতে করতে সেই কল্পনা তীত লোকে নিয়ে চলে যাচ্ছেন যেখানে তার কোনো তল খুঁজে পাওয়া যাচ্ছে না গানের ভাষায় বলতে ইচ্ছা করছে বাদ বার যে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন এই যেন তলাতলে ডুব দিতে হবে অবশ্যই সেই তল আধ্যাত্মিক ভাব সমুদ্রের তলা তল যে তলাতলে সাধারণত মানুষ ডুবলে অমর হয়ে যায় অমৃতত্ব লাভ করে এবং অনন্তকে স্পর্শ করতে পারে সেই নতুন মানুষ সম্পর্কে আমাদের বারবারই থাকে যে নতুন মানুষ সম্পর্কে কিছু একটা যদি শুনি নতুন কিছু কথা যে কথা আমরা কারোর কাছে শুনিনি যে কথা আমাদের কেউ বলেননি যে কথা আমাদের শুনলে শরীরে রোমাঞ্চ হয় যে কথা শুনলে আমরা ভাব নিত্রেশ্ব রামকৃষ্ণকে ভাবতে ভাবতে আমাদের দু চোখে যে কথা ভাবতে আমাদের ভালো লাগে যে কথায় চোখ বুঝে আমরা সেই ছোট পৌঁছে যেতে পারি যে কথা শুনতে শুনতে আমাদের বারবার জগোদ্দান মত যে কথা শুনতে শুনতে আমাদের বারবার কাশীপুরের দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হয়ে পড়ছে সেরকম কোনো নতুন কথা স্বামী শঙ্করানন্দ জী মহারাজের কাছে নিবেদন করছেন সন্ন্যাসী মহারাজ শঙ্করানন্দজি মহারাজ বললেন ঠাকুরের সম্পর্কে অনেক কথাই শুনেছ তো তবে দুটি কথা বলি যেটি তার পার্ষদরা বলেছিলেন সে কি দুটি কথা বলছেন ঠাকুর বলেছিলেন আমি কর্ম আমি ফরাজ ডাঙা অর্থাৎ কর্মনাশ করে দিতে পারি মৃতে পাতায় পাতায় রয়েছে আমরা জানি যে কথা মৃত আমাদের অন্তরের সমগ্র জালাকে জুড়িয়ে দেয় তব কথা মৃতম তপ্ত জীবনম আমাদের এই তপ্ত জীবন যখন রুক্ষ শুষ্ক ক্লান্ত হয়ে যায় যখন আমরা চারিদিকে পথ হারিয়ে ফেলি কোথাও দিশা পাই না তখন কার কাছে যাই মহাজনের কাছে যাই দুর্দিনে মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে দুর্দিন সকলেরই আসে এই যে এখন যেমন মহামারী দুর্দিন সেই দুর্দিনে সকলেরই ঋণ নিতে হয় অর্থাৎ যাকে বলে লোন নেয়া আমরা যখন হাউস বিল্ডিং লোন নিই কিংবা প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিই কিংবা জীবনে অন্য কোনো এডুকেশন লোন নিই তখন আমাদের ওই ব্যাংকে যেতে হয় শ্রী রামকৃষ্ণ আমাদের কাছে স্পিরিচুয়াল ব্যাংক সেই স্পিরিচুয়াল ব্যাংকের কাছে আমাদের যেতে হয় যখন আমরা আধ্যাত্মিক জীবনে দুর্দিন অনুভব করি এই দুর্দিনে মানুষ যেমন ঋণ নিতে যায় তেমনি এই মহাজনের জীবন মহাজনের বাণী জীবন এবং বাণীর অনুধ্যান আমাদের কাছে ওই ঋণ নেওয়ার মতন তাদের জীবন এবং বাণী থেকে আমরা সেই ঋণটা পাই যখন আমাদের ওই জীবনে ক্লান্তি আসে যখন আমরা হাঁপিয়ে উঠি যখন আমাদের ভেতরটা কোথাও যেন নিকরানো যন্ত্রণায় ছটপট করে যখন চার দেওয়ালের মধ্যে মানুষটা ভীষণ মানসিক অবসাদে ভোগে তখন বারবার যে গ্রন্থ আমাদের কাছে উঠে আসে সেটি হচ্ছে কথামৃত তব কথামৃতম এটি তার কথা শ্রীমদাতম মুখে বর্ণিত হয়েছে এবং সেই শ্রীমুখের বর্ণনায় আমরা বারবার পেয়েছি বলছেন যে বাড়িতে শাশুড়ি মা তার পুত্রবধূকে যখন পুত্রবধূ অন্তঃসত্ত্বা হয় প্রথম একমাস দুমাস একটু একটু কাজ করাই হয়তো বা কিন্তু যখন ওই অন্তঃসত্ত্বাকালীন অবস্থাটি বাড়তে থাকে যখন আট মাস ন মাসের দিকে আস্তে আস্তে এগোয় তখন শাশুড়ি কাজ কমিয়ে দেন কি উপমা বারবার বলা হয় উপমা যুগে কালী পারি উপমা শ্রীরাম কৃষ্ণের উপমা তিনি স্বয়ং নিজেই তোমার উপমা তোমার তুলনা তুমি নিজেই কোথায় তোমাকে বর্ণনা করব। কোনো দিক দিয়ে তোমাকে বর্ণনা করতে পারা যায় না কারণ তুমি ভাষাতীত তুমি ভাষাতে তো শ্রী রামকৃষ্ণ যাকে ভাষায় বর্ণনা করা যায় না যাকে রূপ তার গুণ তার মহিমা শুধু তার কাছে বারবার নত হতে হয় সেই মানুষটি বলছেন আমি কর্মনাশা শাশুড়ি যেমন ধীরে ধীরে অন্তঃসত্ত্বা পুত্রবোধর কাজ কমিয়ে দেয় তেমনি ধীরে ধীরে যখন হাঁটি হাঁটি গুটি গুটি পাই আমরা ভগবানের দিকে এগিয়ে যাই তখন ভগবান আস্তে আস্তে আমাদের এই কর্মকে নাশ করিয়ে দেন অর্থাৎ তিনি আমাদের সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মের দিকে নিয়ে যান আমাদের বাহ্যিক জীবনের কাজটি তখন পূজায় পরিণত করে দেন অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রান্সফরমেশন এবং ধর্ম সেইটি পারে ধর্ম মানুষের মধ্যে সেই উত্তরণটা ঘটিয়ে দেয় রিলিজিয়ান ইজ এ ট্রান্সফরমেশন রিলিজিয়ান ইজ এ ট্রান্সফরমেশন প্রসেস সেই ট্রান্সফরমেশন এবং সেই ট্রান্সফরমেশনটা কিসের ট্রান্সফরমেশন ফ্রম রুট ম্যান টু বুদ্ধ ম্যান একটি মানুষের মধ্যে দেখবেন সাধারণ আমাদের মধ্যে তিনটি উপাদান কাজ করে অর্থাৎ তার মধ্যে থাকে পশু চেতনা তার মধ্যে থাকে মনুষ্য চেতনা এবং তার মধ্যে থাকে দিব্য চেতনা একটি স্টেজে সেই মানুষটি যখন পশু চেতনার মধ্যে থাকে তখন সে স্ন্যাচিং সমস্ত খাবার সে কেড়ে খায় সেই মানুষটি যখন মনুষ্য চেতনায় হয় তখন সে মানুষটি গিভিং অর্থাৎ সকলকে একটু একটু দেওয়ার চেষ্টা করে বাট সে যখন দিব্য চেতনায় যায় তখন সে শেয়ার করে শেয়ারিং অর্থাৎ সকলের মধ্যে বিলিয়ে দেয় আম খেয়ে সে আমটা মুখ মুছে চলে যায় না বরঞ্চ এই জগতের হিল্লোল কল্লোলের মধ্যে সমস্ত মানুষকে ডেকে ডেকে বলে ও আমি সেই মানুষের সন্ধান পেয়েছি এসেছি নতুন মানুষ দেখবি বলে আয় চলে এসেছে নতুন মানুষ এই নতুন মানুষের একটি প্রপার্টিস কর্মনাশা যিনি কর্মনাশ করে দেবেন পূজনীয় সুমৎ স্বামী শঙ্করানন্দ জী মহারাজ বলছেন ঠাকুর বলছেন ওই তার সন্তানদের পার্শ্বদের কর্মনাশা কর্ম কমিয়ে দিই আর দ্বিতীয়ত ডাঙা। সাধারণভাবে ইংরেজের শাসনকালে যদি কোনো মানুষ কোনো দোষ করে যদি কোনো মানুষ কোনো ত্রুটি করে অন্যায় করে তাহলে তার শাস্তি হতে পারে কিন্তু সে যদি কোথাও পালিয়ে যায় যদি চলে যায় অন্য রাজ্যে যদি অন্য আমলার কাছে চলে যায় তাহলে তার সেই দোষ মুকুব হয়ে যায় বলছেন ইংরেজ আমল থেকে সেরকম ফরাসি আমলে যদি চলে যাওয়া যায় অর্থাৎ চন্দননগরে যদি কেউ চলে যায় তাহলে সেটা ফরাসি উপনিবেশ সেই ফরাসি উপনিবেশে গেলে আর তাকে এই দোষের মধ্যে পড়তে হয় না ওই তিনি দোষের বাইরে চলে যান বলছেন করবনাশা আর ফরাজ তা না শ্রীরামকৃষ্ণ যে ওই রাজা মহারাজের কপাল মোচন করবেন তার কপালের লিখনকে বদলে দেবেন বাবা তার বিয়ে দিচ্ছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন সংসার তোর ঘুচে যাবে এই প্রাক পর্যায়ে প্রথম পর্যায়ে রাজা মহারাজ যাকে শ্রীরামকৃষ্ণ দেখছেন ব্রজের রাখাল রূপে অর্থাৎ ওই মানুষ পুত্র মা তাকে দেখিয়ে দিচ্ছেন সব কিছু একেবারে ম্যাগনিফাইং গ্লাসের মতন সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে ঝকঝকে কোথাও কোনো হস্পষ্ট নেই কোথাও কোনো হেজিনেস নেই কোথাও কোথাও ক্ল্যারিটি কন্ট্রাস্টের কোনো দোতনা নেই একেবারে ঝকঝকে তকচকের মতন মা ভবতারিণী দেখিয়ে দিচ্ছেন যে ওই আসছে শুদ্ধ সত্য ছেলে ব্লজের রাখাল সে শ্রীকৃষ্ণের ওই পদ্মফুলের ওপর ঘুম পড়ে নাচতে নাচতে যেটি পরবর্তীকালে রাজা মহারাজ তার শরীর চাওয়ার সময় বলছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ করছেন আমাকে ওই ঘুম পড়িয়ে দে তার নিজের স্বরূপে ফুটে যাচ্ছেন এই আত্মস্বরূপটি জানিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে তুমি ব্রজের রাখাল তুমি রাখাল শাখা ব্রজ শাখা সেই রাজা মহারাজ সেই ব্রহ্মানন্দ জির অনুধানে আমরা রয়েছি গুরুকথার গৌরব গাঁথায় এবং সেইখানে তার সাথে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ এবং শ্রীরামকৃষ্ণের সাক্ষাতের ফলে ফলে তার জীবনে একটা আমূল ট্রান্সফরমেশন এবং এই ট্রান্সফরমেশনে সেই দিব্যত্ব সেই দিব্যানন্দ সেই ব্রহ্মানন্দ সেই দিব্য অনুভব যেই দিব্য চেতনায় সেই জন্য বারবার বলছেন ঠাকুরের সাথে একদিন সঙ্গ করলেই যে আনন্দ হতো একটু সঙ্গ করলেই যে আনন্দ হতো এবং স্বভাবতই পিতা পুত্রের সম্পর্কটি অত্যন্ত মধুর সম্পর্ক যেমন হয় বাড়িতে বাবা আর ছেলের সম্পর্ক ছেলে অনেক কিছু বায়না করেন বাবা সব সময় যে পূর্ণ করেন তা নয় একটা সময় ওই বলছেন শ্রীরামকৃষ্ণদের একটু পাটা টিপে জমিদার বংশের ছেলে ওই রাজা মহারাজ পাটা টিপতে চাইছেন কিছুতেই বলছেন কি হবে বলছে দে না দিলেই তুই বুঝতে পারবি তো দিলেন দেখলেন সঙ্গে সঙ্গে ওই ঠাকুরের চারপাশে মা কালী ঘুরে চলে যাচ্ছেন বলছেন এ যেন গুরু সেবার ফল হাতে না বারবার বলে যে দর্শন মাত্র না শ্রদ্ধা মোক্ষ বিবর্ততে যে সাংচ বাঘ বিলাসেন সংশয় বিনিবর্তান্ত যাকে দেখলেই গুরু কে যাকে দেখলেই যে সাং দর্শন মাত্রে না শ্রদ্ধা মোক্ষ বিবর্ততে যাকে দেখা মাত্রই শ্রদ্ধা এবং মোক্ষ মুক্তির ইচ্ছা হয় রাজা মহারাজ সেই জন্য বারবার বলছেন সাধন পথে পুরুষকার দরকার কিছু করো চার বৎসর অন্তত করো দেখি যদি কিছু না হয় তবে আমার গালে একটা চর মেরো এটি শ্রীরামকৃষ্ণের পুত্র আমাদের বলছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের পুত্র তিনি সুন্দর করে আমাদের বলছেন অন্তত পুরুষকার কিছু করো কৃপা কৃপা আমরা বারবার বলি করে পেতে হবে ইউ হ্যাভ টু ডু সামথিং এ ফল লাইক কৃপা যেন কৃপার ঝর্নায় আমরা

যে সেতু দিয়ে এই সীমিত এবং সীমায়ত অর্থাৎ সীমাতিত পারে আমরা যেতে পারি ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট মধ্যে অবতার সেই তার কাছেও যেতে গেলে কিছু করা দরকার রাজা মহারাজ বলছেন সাধন পথে পুরুষকার দরকার কিছু করো চার বৎসর অন্তত কিছু করে দেখো যদি না হয় আমার গালে চড় মেরে যেও এই মানুষপুত্রের সাথে শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠতর সম্পর্ক এবং সেই সম্পর্কই তিনি বারবার আমাদের কাছে বলছেন যে তার সুযোগ্য সেবক স্বামী নির্বাণানন্দজি স্বামী নির্বাণানন্দজি মহারাজ পরবর্তীকালে একটি কথা বলেছিলেন যে তপস্যা কেন আমরা করব না তপস্যার তিনটি কারণ সত্যাশ্রয়ী হতে হয় কামজয়ী হতে হয় এবং নিজের মধ্যে যে বাসনা সেই বাসনাকে একেবারে দূরীভূত করতে হয় বারবার বলে দিচ্ছেন আমাদের যে এই তপস্যা আমরা করব এই জন্যেই কেন তপস্যা করব না আমাদের সত্যকে আশ্রয় করতে হবে আমরা জানি যে সত্যই হচ্ছে মূল কথা ঠাকুর বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে সত্য কথা বলে সে ভগবানের কোলে শুয়ে রয়েছে বলছেন সেই জন্যে সত্যকে ধরে থাকতে হবে সত্যাশ্রয়ী হতে হবে সত্য ফোঁটাকে সর্বদা ধরে থাকতে হবে প্রত্যেক কাজ বলছেন দ্বিতীয় কি না কাম হতে হবে আর তৃতীয় হচ্ছে বাসনা হতে হবে হবে এই তিনটি পালন করতে জীবনে ফলানো বা সাধন হচ্ছে আসল তপস্যা আমরা যে তপস্যা বলি যে হেঁটমুণ্ড হয়ে তপস্যা দূরে চলে গিয়ে গিরি গুহায় তপস্যা বনে গিয়ে তপস্যা নদীর ধারে তপস্যা সেই তপস্যা নয় বলছেন এই তিনটি জীবনে যেন আমাদের জীবনের যে তিনটি পিলারের কথা বলছেন এবং সেইটি কে করতে পারেন গুরু বলছেন যে সাং দর্শন মাত্র শ্রদ্ধা মুখ বিবর্ততে যে সাং চ বাঘ বিলেশনে সংশয় বিনিবর্তন্তে অর্থাৎ যাকে দেখলেই মনের সমস্ত সংশয় চলে যায় সংশয় বিনিবর্তন্তে এবং যাকে দেখলেই মুক্তির ইচ্ছা হয় মনুষ্য জীবন এই জন্ম মৃত্যুর পারে যাওয়ার চেষ্টা করা সেই মুক্তির ইচ্ছাটি আমাদের যাকে দেখলেই হয় তিনি গুরু সেই গুরু ছট করে দীক্ষা দিতে চাইতেন না এবং রাজা যে জীবনের বৈশিষ্ট্য ছিল কাজকর্ম এবং জব ধ্যান এই দুইটি বিষয়ের প্রতি তিনি সুবিচার করতেন বলা হয় যে কাজের তুলনায় কর্মী সংখ্যা কম অথবা ঘুরিয়ে বলা যায় যে কর্মী সংখ্যা বাড়ানো না গেলেও কাজের পরিমাণ কিছুতেই কমানো যায় না এই সমস্যা কিভাবে মেটানো যায় সেই নিয়ে বক্তগণ অনেক সময় কোনো আমরা পথ দেখতে পাই না যে দুটো জিনিস যে কাজের তুলনায় কর্মী সংখ্যা কম অথবা বলা যায় যে কর্মী সংখ্যা বাড়ানোর না গেলে কাজের পরিমাণটা এত ভলিউম না সব কাজ আমাদের করতে হচ্ছে কি করে করব। এই বিষয়ে রাজা মহারাজ আমাদের সুন্দর করে বলছেন সাধন ভজন এবং কর্ম এই দুইটি পরস্পর পরস্পরের পরিপূরক জানা কমপ্লিমেন্টারি আমাদের ডাক্তারবাবুরা অনেক সময় বলেন না কমপ্লিমেন্ট খেতে হবে আপনার শরীরেই ভিটামিনটা কম হয়ে যাচ্ছে আপনার শরীরেই খাবারটা কম হয়ে যাচ্ছে তখন আমাদের কি করে করতে হয় এই সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি পরিপূরক কিছু খেয়ে তার ঘাটতিটা পূরণ করতে হয় বলছেন সাধন জীবনেও তাই সাধন বজন এবং কর্ম এই দুটি একটি অপরের পরিপূরক যেটি দিয়ে একটি আধ্যাত্মিক চরিত্র নির্মাণ হয় ইট ইজ দ্যাট ক্যারেক্টার বাই হুইচ এভরিথিং ক্যান বি ওই চরিত্র 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 আমাদের আচরণই ওই চরিত্রের জন্ম দেয় বলছেন চরিত্রের কথাটি এসছে আচরণ থেকে আমাদের আচরণই চরিত্র বারবার বারবার আমরা সেই জন্য পাই যে সো এন থট ইউ রিপ অ্যাকশন প্রথমে তুমি তোমার চিন্তাটাকে যে বাসনাটাকে মনের মধ্যে জন্মাচ্ছ সেইটি তোমার সো এন্ড থট ইউ রিপ অ্যান্ড অ্যাকশন সেইটি তোমার কর্মের সূচনা করে যেটি মনের চিন্তা দেখবেন আমাদের সুন্দর করে শাস্ত্র বলে চিন্তা চিতা মাত্র বিশেষত অর্থাৎ চিন্তা মধ্যে পার্থক্য খুব কম ওই চিন্তা আর চিতা একটা ছয় হস্যই দন্তেন নয় আর ওটা চিতা চিন্তা এবং চিতা এবং দুটোই কিন্তু পোড়ায় চিন্তা কাকে পোড়ায় না আমাদের মতন ছজন মানুষকে প্রতিদিন পড়ায় নানান রকমের দুশ্চিন্তা মৃত্যু ভয় বলুন জীবনে বেঁচে থাকা বলুন ব্যাংকে টাকা রাখলে চুরের চুরি হয়ে যাওয়ার ভয় এই সমস্ত ভয় যেটি ভর্তি হরি তার সুন্দর করে নীতি শতকে বলছেন যে নিরোগ শরীর থাকলেও হবে না তার রোগের ভয় রয়েছে যে রূপবান তার রূপ হানির ভয় রয়েছে যার মান মান রয়েছে তার অপমানের ভয় রয়েছে যার সম্পদ রয়েছে যার চুরির ভয় রয়েছে প্রত্যেকটাই এই জগতেই দ্বন্দ্বপূর্ণ যেন দিন মতন বলছেন এই ভয় আমাদের সবসময় কাজ করে চিন্তা পোড়ায় আর চিতা সে তো আমাদের যখন শরীর থেকে সমস্ত কিছু ওই প্রাণবায়ু চলে যায় তখন আমাদের শরীরটা নির্জীব তাকে দিয়ে আর কিছু করানো যায় না বলা হয় ডেড বডিটা তাড়াতাড়ি সরিয়ে নাও এই হচ্ছে চিতা সেও আমাদের দগ্ধ করে সেজন্য চিন্তা এবং চিতা দুটোই আমাদের দগ্ধ করে বলছেন সেই জন্য আমাদের কি ইউ সো অ্যান্ড থট ইউ রিপ অ্যান্ড অ্যাকশন ইউ অ্যান অ্যাকশন ইউ রিপ অ্যান্ড হ্যাবিট বলছেন তুমি যে কাজটা করবে সেটাই তোমার হ্যাবিট অভ্যাসে পরিণত হবে ইউ সো অ্যান্ড হ্যাবিট ইউ রিপে ক্যারেক্টার যত তুমি এই অ্যাকশনটা করবে সুকর্ম করবে ভালো কাজ করবে ততই তোমার চরিত্র চরিত্র ইট ইজ দ্যাট ক্যারেক্টার সেই জন্য বলছেন কাজকর্ম এবং সাধন বজন এই দুইটি পরস্পরের পরিপূরক এবং সেইটি একটি যথার্থ আধ্যাত্মিক চরিত্র তৈরি করে আসলটি হচ্ছে এই আধ্যাত্মিকতা মানুষের জীবনের এই আধ্যাত্মিকতাই থাকে প্রাচীন সন্ন্যাসীরা রামকৃষ্ণ মত মিশনের বহু প্রাচীন সন্ন্যাসীরা বারবার বলে গেছেন যে আধ্যাত্মিক গুণ সম্পন্ন মানুষ এই জগৎ থেকে কোনোদিন মরে যায় না তারাই ইটারনালি থাকে মানুষ এই যে অমরত্বে খোঁজে এদিক ওদিক খোঁজে বেড়ায় কিন্তু সে জানেই না যে ওই কস্তুরী মৃগের মতন হরিণের মতন যে আসলটি তার ভেতরেই রয়েছে এই আত্মজ্ঞানটি তার মধ্যেই রয়েছে সেই জন্য বলছেন ওই আধ্যাত্মিক চরিত্র তৈরি করবে এইটি তার অভিমত ছিল রাজা মহারাজের এবং তিনি তার এই জন্য বারবার বলছেন যাদের স্পিরিট অফ সার্ভিস সেবার ভাব থাকবে তারা কাজকে ভয় করবে কেন এখানকার কাজ ডিউটি কর্তব্য না করে তারা সার্ভিস অব লাভ প্রেমের সাথে সেবা করবে ভালোবাসার ভগবান তাই তার মানুষপুত্র ছেলেও তো ওই ভালোবাসার কথাই বলবেন এ জগতে সব কিছু আছে দেখবেন একটারই অভাব সেটি হচ্ছে ভালোবাসা আমরা স্বার্থকরতা আমরা স্বার্থ যুক্ত হয়ে প্রতিদিনের দৈনন্দিন পৃথিবীতে যাপন করার চেষ্টা করছি এবং সেই জন্য আমরা আধ্যাত্মিক ভাবেও এগিয়ে যেতে পারছে না যদি সত্যি সত্যি আধ্যাত্মিক সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে চাই তাহলে আমাদের সম্পূর্ণ রূপে নিঃস্বার্থ পর হতে হবে স্বামী বিবেকানন্দকে একবার জিজ্ঞেস করা হয়েছিল বলতে পারেন কোথায় ভগবান আছেন হোয়ার ইজ গড স্বামীজি উত্তর দিয়েছিলেন আনসেলফিসনেস ইজ গড নিঃস্বার্থ পরতা যেখানে এতটুকু নিঃস্বার্থ পরতা রয়েছে সেইখানেই ভগবান রয়েছেন সেই জন্য মহারাজ বলছেন রাজা মহারাজ বলছেন সার্ভিস অব লাভ স্বামীজির হুকুম তামিল করা সোলজারের মতন শিবজ্ঞানী জীব সেবা স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্কশপ আমি কিন্তু একটু অন্যরকম বলি ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ কাজের সঙ্গে সঙ্গে বিচার এবং ধ্যান বজন না থাকলে ঠিক ঠিক ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ হয় না অর্থাৎ বিচার 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 শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই যখন সংসারী ভক্ত ওই ঠাকুরের কাছে গিয়ে বলছেন ঠাকুর আমরা তো বিবাহ করে ফেলেছি তাহলে কি আমাদের কোনো উপায় নেই ঠাকুর বলছেন কে বলছেন উপায় নেই উপায় আছে বই কি ওই নির্জন বাস সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণগান আর সদাসৎ বিচারের কথা বলছেন অর্থাৎ বাবা যা বলবেন ছেলে যেমন বলবেন যেমন ঠাকুর বলছেন না যে পিতার ঐশ্বর্য পুত্রই লাভ করে সেই রকম বাবার ঐশ্বর্য পাচ্ছেন ছেলে রাজা মহারাজ দোজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সংঘাত দক্ষ ভাবতে আমাদের কিরকম মনে হয় যে শ্রে রামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগীর কথা বলছেন কিন্তু তার প্রথম সন্তান পুত্র তিনি বিবাহিত যদিও ঠাকুর বলছেন তোর সংসার ঘুচে যাবে অর্থাৎ সংসার বিবাহ এটি আসলটি মনে তুমি মনে কতটা ত্যাগ করতে পেরেছ এই যে ত্যাগ কামকাঞ্চন ত্যাগ সেইটি অর্থাৎ মেয়েদের ঘৃণা করা নয় কামিনী কাঞ্চন ত্যাগ করা মানে মেয়েদের নয় সে ত্যাগটি মনে মনে আসক্তির ত্যাগ বাসনার ত্যাগ সেইটি তপস্যা সেই জন্য বলছেন সত্যাশ্রয়ী হতে হবে বাসনা জয়ী হতে হবে এবং কাম জয়ী হতে হবে এইটি তপস্যা যেটি রাজা মহারাজা আমাদের বলছেন সুন্দর করে বিচার করতে হবে ধ্যান ভজন না থাকলে কাজের সঙ্গে সঙ্গে ওই ওয়ার্কশিপটা হবে না আধ্যাত্মিক জীবনের প্রথম প্রথম পর্বে তাই সাধন ভজনকে কর্মের চেয়ে একটু বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ সাধন ভজন করাটার কথা বারবার তিনি আমাদের বলছেন এবং সেই জন্য একাগ্রতা সহায় এই ধ্যানের কথা রাজা মহারাজ বললেন চার বছর অন্তত করে দেখো শিষ্য বিজয়ানন্দ একবার জিজ্ঞেস করেছিলেন মহারাজকে যেটি গতদিনের অনুধ্যানেও আমরা অনুধ্যান করেছিলাম যে মহারাজ মহারাজ আপনি এত এত মন দেন কেন তখন উত্তরে বলেছিলেন সামান্য রাজা মহারাজ বাবা তোরা জীবনে যাকে সামান্য বলিস তাকে বড় করে ভাবতে শেখানোর জন্যই ঠাকুর আমাকে এই দেহে রেখেছেন অর্থাৎ পূজা বুদ্ধিতে কাজ করলে যে কোনো কাজই তুচ্ছ নয় সেই ধারণাটি রাজামোর শিক্ষের মধ্যে অঙ্কন করে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত বক্তিতার মঞ্চে বিভিন্ন লেখায় বারবার এই কথাটি আলোকপাত করি আলোচনা করি শিবক জ্ঞানে জীব সেবা শিবক জ্ঞানে জীব সেবা এটি আমাদের মুখস্থ হয়ে গেছে কণ্ঠস্থ হয়ে গেছে কিন্তু আত্মস্থ আমরা কজন করতে পেরেছি সেই বিচার আমাদের ভাব দিয়ে হয় যখন শিবজ্ঞানী জীব সেবার কথা আমরা ভাবি তখন আমাদের ওই জীব ব্রহ্ম ঐক্য স্থাপন অর্থাৎ আমার মধ্যেই স্বরূপত যে ঈশ্বর রয়েছেন আমার সামনে যে মানুষটি রয়েছেন যার কাছে আমি সেবার ডালি যাচ্ছি তাকে ঠিক ঠিক নারায়ণ বোঝে সেবা করতে পারছি কি রাজা মহারাজের যথার্থ সেবক ছিলেন ব্রহ্মজ্ঞানী সূজি মহারাজ তিনি যেভাবে সেবা করেছিলেন তার ওই সেবা পরতা দেখে শাস্ত্র বলে গুরু সেবা বন্দী আর অধীনতা এই সে মিলি রঘুরাই অর্থাৎ ভগবানকে পাওয়ার তিনটি উপায় দেয়ার আর থ্রি মেথড টু রিচ দ্যাট গড দ্যাট সুপ্রিম দ্যাট অ্যাপসলিউট হোয়াট আর দ্যাট থ্রি মেথড গুরু সেবা গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পরা রাও গৌ কা মাফিক পরা রাও ওই গুরুর দুয়ারে পড়ে থাকো আত্মসমর্পণ করে পড়ে থাকো এক সন্ন্যাসিনী মাতাজি আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বরের এক ঘটনা দক্ষিণেশ্বরে এক মুচি রোজ জুতো সেলাই করে আর ওই আকাশের দিকে তাকিয়ে বলে হায় রাম হায় রাম হায় রামজি তো উল্টো দিকে ওই দক্ষিণেশ্বরের ওই মুচিটি যে রাস্তায় বসে তার ওই জুতো সেলাই কার্য সম্পাদনটি করেন উল্টো দিকে দোতলার বাড়িতে এক ভদ্রলোক তিনি রোজ এটি নিরীক্ষণ করেন অবলোকন করেন যে মুচি রোজ কেন বলে হায় রাম হায় রাম হায় রাম একদিনই ভদ্রলোক আর থাকতে পারলেন না একটা ইনকিউজিটিভ মাইন্ড নিয়ে একটা কৌতূহল একটা অনুসন্ধিৎসা যে মুচি কি পেয়েছে যে হঠাৎ সে হায় রাম হায় রাম বলে সে দৌড়ে গিয়ে একদিন মুচিকে বলছে ভাই একটা কথা জিজ্ঞেস করব মুচি বলছেন হ্যাঁ বলুন আমার সাধ্য যদি থাকে আপনার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেব তখন সেই মুচিটিকে ওই বাড়ির ভদ্রলোক বলছেন তুমি রোজ এই হায় রাম হায় রাম বলো কেন তোমার রামজি কি আসেন তখন ওই মুচিটি বলছেন বাবু রামজি প্রতিদিন আসেন কিন্তু তিনি আমার মনে জায়গা পান না বলছেন মানে বলছেন আমরা তো বিষয়বদ্ধ জীব সংসারের এই নিত্য দিনের দৈনন্দিন চর্যায় যখন লোভ লালসা কাম ক্রোধ মোহ মদম আশ্চর্যের স্বরিপু জায়গা করে নেয় তখন রামজি এসে তার আসন খুঁজে পান না তিনি রোজ আসেন আমাকে করা নাড়া দেন চলে যান তিনি যখন চলে যান তখন আমি সেই দুঃখে বলি হায় রাম হায় রাম ভদ্রলোক নত জানু হয়ে গেলেন রাজা মহারাজ আমাদের সেই জন্য বলছেন যাকে আমরা সামান্য জিনিস বলে ভাবি ঠাকুর এসেছিলেন সেই সামান্যকে বড় করে দেখার জন্য এইটি এই যুগের বা আদর্শ এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এই নতুন মানুষ যাকে আমরা একেবারে আমাদের চিত্রপটের ক্যানভাসে ধরতে পারছি না বিয়ন্ড দ্যাট ইমাজিনেশন বিয়ন্ড ক্যানভাস সেই ক্যানভাসে মানুষটি যেন হাসতে হাসতে আমাদের বলছেন তোরা যাকে ছোট বলে মনে করিস তোরা যাকে হেও বলে মনে করিস তোরা যাকে তুচ্ছ বলে মনে করিস একটু ভেতরে ডুব দে ওই তলাতল খোঁজ সেইখানে দেখতে পাবি সেই রত্নদন সেই মানুষটিও স্বরূপত ব্রহ্ম তার মধ্যে সেই আমি এক শ্রী রামকৃষ্ণ রূপে বিরাজিত সেই জন্য শিব সেবার বললেন যে পুজো বুদ্ধিতে কাজ করলে কোনো কাজই তুচ্ছ নয় আমার যে এটুকু দেবার আছে সে তো আমি দেব সেটি দেব কি রূপে দেব এই দেবটা আমার পূজা দিয়ে আমার আন্তরিকতার পবিত্রতা দিয়ে আমি সেটি তোমার চরণে ভগবানের চরণে নিবেদন করব। পূজনীয় শ্রীমৎ স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ এই শিবজ্ঞানী জীব সেবার প্রসঙ্গে একটি সুন্দর গল্প বলেছিলেন যে গল্পটি আপনাদের সকলের সাথে আজকে একসাথে অনুধ্যান করলে আমারও বারবার সেই চিন্তায় মমমান শহরি সেই চিন্তানে আমরাও ডুবে যেতে পারব পূজনীয় শ্রীমৎ স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ বলছেন যে তোমরা যে এত বক্তৃতায় এত কাগজে বিভিন্ন প্রবন্ধে শিবজ্ঞানে জীবসেবার কথা বলো তোমরা শিবজ্ঞানী জীবসেবার মর্মার্থটা বুঝতে পেরেছ কি সবাই বলছেন কেন মহারাজ কি এর মর্মার্থ বলেন তাহলে একটা গল্প বলি তোমাদের শোনো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে শিবজ্ঞানী জীবসেবা দ্যাট ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ উপাসনা অর্থাৎ আমরা যে উপাসনা করি ভগবানকে যে উপচারে তার কাছে গিয়ে উপাসিত হয়ে যে পুজো করি সেই হায়েস্ট ফর্ম অফ উপাসনা হচ্ছে এই শিব জ্ঞানী জীব সেবা এবং সেটি কিরকম বলছেন একবার ওই যুধিষ্ঠির ঠিক করলেন দুর্বাসা কিছু উপহার দেবেন। আমরা জন্মদিনে বিশেষত দেখবেন এই গুরুর জন্মদিনে কিংবা গুরু পূর্ণিমার দিনে মনে বারবার মনে করি গুরুর কাছে কিছু নিয়ে যেতে পারলে ভালো হয় বলছেন ওই যুধিষ্ঠিরও মনে মনে ভেবেছেন যে আমি যাব দৃষি দুর্বাসার কাছে কিছু উপ কিছু ভেট দিয়ে আসবে তা যেমন ভাবা তেমন কাজ আমরা যেমন ভাবি তেমনই করি সাধারণভাবে যুধিষ্ঠিরও তার ব্যতিক্রম করেননি যুধিষ্ঠিরও নানান রকম গিফট আইটেম নিয়ে ঋষি দুর্বাসার কুটিরে হাজির যেই দুর্বাসার দেখেছেন যুধিষ্ঠিরকে ওই গিফট নিয়ে আসতে প্রধান্বিত দুর্বাসা আমরা বলি দুর্বাসার রাগের তুল্য কেউ ত্রিভুবনে নেই একে দুর্বাসা তাই তার ক্রোধ দুর্বাসা একেবারে রেগে আগুন যুধিষ্ঠিরকে বললেন এসব এক্ষুনি ফেরত নিয়ে যাও নইলে তোমাকে অভিশাপ দিয়ে আমি বর্ষ করে দেবো যুধিষ্ঠির কোনো ক্রমে প্রাণ ভয়ে ফিরে এলেন এদিকে দ্রৌপদী সাধারণত স্বামীদের তিনি সর্বদা সেবা দিতে বদ্ধপরিকর আমাদের হিন্দু শাস্ত্রে দ্রৌপদীর নাম স্মরণ করা হয় সেই দ্রৌপদী যখন স্বামীকে ফিরে আসছেন তখন দেখছেন যুধিষ্ঠিরের এই প্রাণ ভয়ে ভীত যুধিষ্ঠিরকে তিনি যুধিষ্ঠিরকে দেখেই বললেন কি হয়েছে প্রভু আপনি দুর্বাসার কাছে গেলেন দুর্বাসাটি গ্রহণ করলেন বলেন না দুর্বাসা উল্টে এই সাপ দেবে আমার জীবন হানি হয়ে যাবে আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে দ্রৌপদী পুরো কাহিনীটি শুনলেন বলেন আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি যাব যুধিষ্ঠির বলেন খবরদার তুমি যেও না বলেন তুমি চিন্তা করো না আমি যাব সাত দিন বাদে সমস্ত উপহার নিয়ে আমি দুর্বাসার কাছে যাব। যেমন বলা তেমনই তার কাজ তেমনই তার প্রতিজ্ঞা দ্রৌপদী সাত দিন বাদে সমস্ত উপহার নিয়ে ঋষি দুর্বাসার কুটিরে সমাগত দুর্বাসা তাকে দেখেই আসন পেতে দিলেন বসতে দিলেন দ্রৌপদীর সাথে কুশল বিনিময় করলেন এবং সেই কুশল বিনিময়ের পর দুপুরের প্রসাদেরও ব্যবস্থা করলেন এদিকে যুধিষ্ঠির ভাবছেন সময় যত এগোচ্ছে কি হবে স্ত্রী গেছেন তাহলে বোধ আমার বংশই নির্বংশ হবে দ্রৌপদী যখন ফিরে এলেন তখন যুধিষ্ঠির প্রাণ ভয় দিত জিজ্ঞেস করছেন কি হলো কি নিলেন দ্রৌপদী বললেন হ্যাঁ প্রভু উনি সব জিনিসটি গ্রহণ করেছেন একেবারে তখন যুধিষ্ঠির জানতে চাইলেন আচ্ছা দ্রৌপদী আমাকে উনি সব ফেরত দিলেন তোমার বেলায় উনি সব গ্রহণ করলেন এটা কি করে সম্ভব হলো তখন দ্রৌপদী ওই আসল সত্যটি উন্মোচিত করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী ওংকারানন্দ মহারাজ এটি বলেছিলেন স্মৃতিচারণ করেছিলেন তিনি এটি মহাপুরুষ মহারাজের কাছ থেকে শুনেছিলেন এবং সেই তিনি বলছেন যে দ্রৌপদী তখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু আপনি যখন দুর্বাসার কাছে এই উপরৌকন নিয়ে যান তখন দুর্বাসার কথা ভাবতে ভাবতে গিয়েছিলেন যুধিষ্ঠির অবাক হলেন বলেন না আমি তো ভাবিনি আমি সমস্ত জিনিস সংগ্রহ করে দুর্বাসার কাছে নিয়ে গেছি বলেছি আপনি গ্রহণ করুন দ্রৌপদী বলেন রহস্য ওইখানেই লুকিয়ে আছে প্রভু আমি বিগত সাত দিন ধরে জবে থেকে দুর্বাসার কাছে যাব বলে মনস্থ করেছি তবে থেকে এই সমস্ত উপলক্ষণ নিয়ে মনে মনে দুর্বাসার কথাই চিন্তা করেছি বারবার সকাল বিকাল দুর্বাসার কথাই চিন্তা করেছি আমাদের ব্যক্তিগত আত্মসমীক্ষার কাছেই কাছে দাঁড় করিয়ে দিয়েছে সত্যি যখন আমরা কাউকে সেবা করি জানু ওই সত্যি কি আমরা এই তার কথা ভাবি করতে করতে যাই যে আমার প্রিয়জন প্রভুজন আজ এসছেন ব্রাদার লরেন্স তার প্র্যাকটিস ইন দ্য প্রেজেন্স অব গড এইটি বলছেন যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ক্লিনিং ইউটেন্সিলস ইন দ্য কিচেন এন্ড প্রেইং এট দা চ্যাপেল ভগবানকে উপাসনা করা আর রান্নাঘরে হাঁড়ি কুড়ি পরিষ্কার করার মধ্যে কোনো পার্থক্য নেই আমার দৈনন্দিন জীবনকেই আমি আধ্যাত্মিক জীবনে পরিণত করতে পারি দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল ইজ দ্য ট্রান্সফরমেশন প্রসেস মেথড অফ রিলিজিয়ান বাই হুইচ ওয়ান ক্যান ইজিলি অ্যাচিভ দ্যাট অলমাইটি মাইটি দ্যাট সুপ্রিম দ্যাট লাভ ফাইভ রাজা মহারাজ সেই কথাটি বললেন যেটি স্বামী মহারাজ মহারাজও পরবর্তীকালে বলেছিলেন ওইটি শিবজ্ঞানী জীবসেবার মর্মার্থ আমি যখন কাউকে সেবা করতে যাব তখন তার কথা মনে মনে ভাবতে ভাবতে ওই বিচারটি আমাদের দরকার ঠাকুর যেমন বেশি দেশ কাটি খরচ করার জন্য লাটু মহারাজকে বকেছিলেন ঠিক সেই একই কারণে রাজা মহারাজও স্বামী জ্ঞানেশ্বরানন্দজিকে বকুনি দিয়ে বলেছিলেন একাগ্রতার অভাবের জন্যেই এটি হয় কাটা আলু নির্বাণানন্দজি মহারাজ স্মৃতি কথায় একটি সুন্দর করে বলছেন যে একবার বেলুন মঠে মহারাজ ঠিক করলেন সমস্ত সাধু ব্রহ্মচারীদের বললেন তোমরা আলু কেটে নিয়ে এসো সবাই আলুর খোসা নিয়ে গেলেন যখন মহারাজ তাকালেন তাকিয়ে দেখিয়ে বললেন এই যে আলুর খোসাটি সুন্দরভাবে কেটেছে আজকে তার ধ্যান সব থেকে ভালো হয়েছে দেখা গেল সেই যে ব্রহ্মচারী সেদিন আলুর খোসা কেটেছিলেন তিনি পরবর্তীকালের স্বামী শুদ্ধানন্দজি মহারাজ সেই জন্য মহারাজ শিষ্যদের বারবার বলতেন ধৈর্যের কোনো সীমা থাকবে না সীমা থাকলে সেটা অধৈর্যেরই নামান্তর হয় পেসেন্স উইথ লিমিট ইজ ইন্টলারেন্স বারবার বলছেন পেসেন্ট উইথ লিমিট ইজ ইন্টলারেন্স অর্থাৎ ধৈর্য মানে সীমাহীন ধৈর্য যেটি স্পৃষ্ঠ মা আমাদের বারবার বলছেন সহ্যের সমান গুণ নেই ঠাকুর আমাদের বারবার বলছেন সংসারে থাকার মন্ত্রটি হচ্ছে স স স তাদের রাখাল সেই একই সত্যকে আমাদের সামনে তুলে ধরবেন বলবেন কোনো সীমা থাকবে না যখন শিষ্য ব্রহ্মচারীরা ত্রাণ কাজে যাচ্ছে তখনও মহারাজ তাদেরকে শেখাচ্ছেন বলছেন কাউকে কখনো কোনো জিনিস দিয়ে অপমান করিস না হেলায় কাউকে কিছু দিবি না পুজোয় অঞ্জলি দেবার মতন দিবি তাকে ফল কি হবে জানিস তোরও চিত্ত শুদ্ধি হবে আর যে নেবে তারও মনে লাগবে না অদ্ভুত কথা যেটি শুনলে আমাদের শরীরে রোমাঞ্চ হয় শিহরণ হয় আমরা ঠাকুর মন্দিরে গিয়ে যখন আমাদের হৃদয়ের দেবতাকে প্রাণের পরম আরাধিত দেবতাকে যখন অঞ্জলি দি বারবার মন্ত্র উচ্চারণ করি এসো সচন্দন বিল্ল পত্র পুষ্পাঞ্জলি সেইটি রাজা মহারাজ ত্রাণ দিতে গেলে সেবা দিতে গেলে অপমান করে নয় তাকে ওই অঞ্জলি দেওয়ার মতন অর্থাৎ মন্দিরের দেববিগ্রহ এবং চলমান নর বিগ্রহের মধ্যে কোনো তফাৎ নেই সামনের যে নর সে নারায়ণ ভিন্ন আর কিছু নয় স্বামীজির কথা তোমরা যাকে ভুল করে মানুষ বলো আমি তাকেই নারায়ণ বলি এই নর এবং নারায়ণের মধ্যে যে ঐক্য স্থাপন সেই ঐক্য স্থাপনই এই নরেন্দ্রনাথ এবং ব্রহ্মানন্দ এবং ঠাকুরের ত্যাগী পার্শ্বদরা এবং রামকৃষ্ণ সংঘের গুরু পরম্পরায় সারদা মঠের সঙ্গের গুরু সংঘাধ্যক্ষ মাতাজিরা এবং শারদেশ্বরী আশ্রমের যে সংঘাধ্যক্ষ মাতাজিরা এই পরম্পরাতে আমাদের সেই বার্তাই দিয়ে গেছেন এইটি আমাদের চিরকালীন শাশ্বত সনাতন বার্তা এবং সেই বার্তাই আমাদের যে তুমি যাকে যতটুকু দেবে সেইটি একেবারে অঞ্জলি ভরে বলছেন তাতে আমাদের কি হবে চিত্ত শুদ্ধি হবে অর্থাৎ এরা যখন কিছু বলেন তখন তার রেজাল্টটাও বলে দিয়ে দেন অর্থাৎ এটা যেন পরীক্ষার মতন পরীক্ষা দিলে আমরা যেমন অ্যাংজাইটি নিয়ে বসে থাকি কবে রেজাল্ট হবে এটি কিন্তু তা নয় এটা একেবারে পরীক্ষার সাথে সাথে তার ফলাফলটিও ঘোষণা করে দিয়ে গেলেন যে এটি করলে কি হবে চিত্ত শুদ্ধি হবে এবং তার সাথে সাথে যাকে দেওয়া হবে অর্থাৎ যে নেবে তারও মনে লাগবে না মহারাজ সব সময় চাইতেন শিষ্যদের হোক স্বামী জ্যোতিষরানন্দ জিকে একবার বলেছিলেন একাধিকবার বলেছিলেন কাজের জন্য সময় পাওয়া যায় না এরূপ মনে করা ভুল মনের চঞ্চলতার জন্যেই ওইরূপ মনে হয় কর্ম ঠাকুর স্বামীজির এই ভাব নিয়ে করলে কোন তো বন্ধন হবেই না অধিকন্তু তার থ্রু দিয়ে স্পিরিচুয়াল মরাল ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল সব রকম উন্নতি হবে একটা যে কোয়ালিটিস আমরা সাধারণভাবে চিকিৎসকের কাছে গেলে বলি তার মেন তার মেন্টাল ফিজিক্যাল এবং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ স্পিরিচুয়ালের কথা ভাবেন কিন্তু রাজা মহারাজ বলছেন তার স্পিরিচুয়াল মরাল ইন্টেলেকচুয়াল এন্ড ফিজিক্যাল মানুষের জীবনে সর্বাঙ্গীন উন্নতির যে চারটে পিলার সেই চারটে পিলার যেন ফোর জি কানেকটিভিটির মতন গুরু ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট গুরু কথার গৌরব গাথার প্রথম নিবেদন যার উদ্দেশ্যে সেই স্বামী ব্রহ্মানন্দ ব্রজের রাখাল স্বামীজির রাজা মহারাজ আমাদের সকলের প্রিয় ঠাকুরের মানুষ পুত্র স্বামী ব্রহ্মানন্দ তিনি ওই ফোর জি কানেকটিভিটির মতন শুধু গুরু গঙ্গা গীতা মনে করিয়ে দিচ্ছেন না যেন আমাদের ফোর জি কানেকটিভিটির মতন ফোর পিলারের কথা বলছেন দ্যাট স্পিরিচুয়াল পিলার 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 ইন্টেলেকচুয়াল ফিজিক্যাল পিলার এবং সেই জন্য স্বামী সর্বানন্দ জি মহারাজ যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং সেই ভাইস প্রেসিডেন্ট পদ তিনি ত্যাগ করেও অর্থাৎ সেই পদ ত্যাগ করেও তিনি ঝাড়গ্রামে সারদা কন্যা গুরুকুল স্থাপন করেছিলেন তাকে যখন কেউ বলেছিলেন সিদ্ধাইয়ের কথা তখন সিদ্ধাই তাকে বলেছিলেন সিদ্ধাই ওটি অনেক অনেক অনেকহীন এবং পরবর্তীকালেও যখন কেউ কেউ রাজা মহারাজকে প্রশ্ন করেছিলেন কেন কলিকালে সিদ্ধি হয় না তখন রাজা মহারাজ উত্তর দিয়েছিলেন পরদানে হস্তদগ্ধা পর স্ত্রী ভি চক্ষুদগ্ধা অর্থাৎ আমরা এই যে যখন হাত আমাদের হস্তদগ্ধা পুড়ে যাচ্ছে হাত পুড়ে যাচ্ছে পরের জিনিস নিতে নিতে আমরা পরকে দিতে পাচ্ছি না শুধু নিয়েই গেলাম স্বামীজি সৌজন্য বারবার বললেন জগতের দাতার আসন গ্রহণ করো স্পিরিচুয়ালিটি স্টার্ট নট বাই গেটিং বাট বাই গিভিং আধ্যাত্মিকতা শুরু হয় দেওয়ার মানসিকতা থেকে তুমি একবার দাও দেখবে তোমার হৃদয়টা প্রসারিত হয়েছে তোমার মধ্যে যে ব্রহ্ম সংকুচিত ছিল সেই অনন্ত ব্রহ্মকে তুমি ছুতে পারবে ধরতে পারবে এবং সেই অনন্ত ব্রহ্মকে যখন ধরতে পারবে তখন তোমার ভেতরটা বদলে যাবে তুমি ওই ফুট ফুট দেহ দেহের মানুষ থাকবে ওই ওই দুটি চোখ নাক ওই কান সব থাকবে কিন্তু ভেতরে একটা আনন্দের ফলগু ধারা বয়ে যাবে এবং সেই আনন্দের ফলগু ধারার সন্ধান এই পার্শ্বদা ঠাকুরের কাছে এসেছে পেয়েছিলেন সেই জন্য বলছেন পরদানে ন হস্ত দগ্ধা পর চক্ষু দগ্ধা অর্থাৎ আমরা চোখ দিয়ে যেন ভালো জিনিস দেখি রাজা মহারাজ সেটি বলছেন আমরা ওই অন্যের স্ত্রী মাতৃবধ পর দ্বারে করতে পাচ্ছি না আমরা বারবার অন্য স্কুলের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের চোখটাকেও খারাপ করে ফেলেছি যে চোখ দিয়ে আমরা ভগবানের আসল রূপ আর দেখতে পাচ্ছি না যে রূপ আমাদের বারবার চোখের সামনে ধরা দিচ্ছে সেই রূপকে আমরা ধরতে পাচ্ছি না আমরা বারবার ওই ধর্মের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছি রাজা মহারাজ খুব সুন্দর গল্প বলতে পারতেন অনেক ঘটনা রয়েছে এ অনন্ত জীবন এ অনন্ত জীবনের কথা বলে শেষ করা যায় না সীমাই তো দুটি তিনটি পর্বের মধ্যে দিয়ে নয় যদি অনন্তকাল ধরেও চলে তবু এই রামকৃষ্ণ সঙ্গে এক একজন গুরু যে স্পিরিচুয়াল পাওয়ার জায়েন্ট হয়ে রয়েছেন তাদের কথা বলে শেষ করা যাবে না কিন্তু এদের বৈশিষ্ট্য কি দে আর নট রেডিয়েটিং ডাইরেক্টলি বাট ইনডাইরেক্টলি হ্যাভ টু ক্যাপচার দ্যাট ইনডাইরেক্ট রেডিয়েশন ট্রু আওয়ার স্পিরিচুয়াল ক্যাপাসিটি উই হ্যাভ টু বিল আপ এবং সেইটি আমাদের ওই ক্ষমতাটিকে আমাদের ধারণ করতে হবে আমাদের পালন করতে হবে আমাদের যথার্থ সেবা হতে হবে পূজনীয় স্বামী নির্বাণানন্দজি মহারাজকে যে সেবা তিনি রাজা মহারাজকে করেছিলেন জন্য রাজা মহারাজ বলেছিলেন সূর্যির ব্রহ্মজ্ঞান হবে অর্থাৎ নির্বাণানন্দজি মহারাজ ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন এবং তিনি বলছেন যে রাজা মহারাজের কাছ থেকেই তিনি এই ধারণাটি পেয়েছিলেন যেটি পরবর্তীকালে তিনি বলতেন যে সেবক হবে উত্তম সেবক মধ্যম সেবক এবং অধম সেবক অর্থাৎ উত্তম সেবককে না যিনি গুরু কিছু না বললেও গুরুর ভাবটি বুঝে নেন এবং সেই ভাব অনুযায়ী তিনি আগে থেকেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন তিনি হচ্ছেন উত্তম সেবক মধ্যম সেবক সেই মধ্যম সেবককে গুরু বললে তিনি ততটুকুই করেন আর অধম সেবক তিনি গুরু বললেও সেই কথাটি শোনেন না আমাদের এই দুর্লভ মানব জীবন মহারাজ বলছেন দুর্লভ মানব জীবন লাভ করে যদি ভগবানের চেষ্টা না করে তাহলে সে জীবন বৃথা যারা এই দুর্লভ জীবন হেলায় হারায় তাদের দুর্ভাগ্য সেই জন্য যখন জিজ্ঞেস করেছেন কেউ কেউ যে কি করে বোঝা যাবে যে আমাদের ধ্যান জব ঠিক ঠিক হচ্ছে তখন তার বলেছিলেন ধ্যান জবের উদ্দেশ্য হচ্ছে মনকে শান্ত নির্মল করা যদি তা না হয় তাহলে বুঝবে তোমার ধ্যান জব ঠিক ঠিক হচ্ছে না দীক্ষার পর জনৈক শিষ্যকে তিনি বারবার বলতেন ভুলবি না ভগবান লাভই একমাত্র উদ্দেশ্য সাধারণত লোক সমাবেশে তিনি কিচ্ছু বলতে চাইতেন না কারণ তিনি ছিলেন অন্তর্মুখ নানান রকম হাসি তামাশার কথা হতো ভক্তদের সঙ্গে তার নবাগত বন্ধুরা এলেও পরিস্থিতি না ভক্তরা সংকুচিত বদলাত হতেন দেখা যেত যেন নবাগতদের মধ্যেই মনোভাব বদলে যেত কিন্তু মহারাজ সেই যেন ফষ্টি নষ্ট করতেন কোনো কোন ভক্ত মহারাজকে বলেই ফেলতেন যে মহারাজ সকলে আপনার কাছে ধর্ম শুনতে আসে আর আপনি কেবল হাসি তামাশা করে তাদের ভুলিয়ে রাখেন তার উত্তরে মহারাজ বলেছিলেন ওই কথামৃত তব কথামৃতের সেই সূর্যই যেন ভাবতে আমাদের ভালো লাগে মহারাজ বলেছিলেন দেখো সংসারী লোকেরা ত্রিতাপে জলেই আছে তাই তাদের ক্ষণিক আনন্দ দিই যথার্থ ধর্ম করার মতন সংসারে বিরল বাস্তবিক যারা জিজ্ঞাসু তারা এলে আমি তাদের কাছে ধর্ম কথাই বলে থাকি এবং বুঝতে পারি এদের কাছে ধর্ম কথা বললে এরা শুনবে এবং তারা কাজ করবে তাই আমি সকলের কাছে ধর্ম কথা বলি না ধর্ম করা সহজ নয় পূর্বজন্মের অনেক সংস্কার চাই অর্থাৎ এরা সংস্কারের কথাও আমাদের জোর দিচ্ছেন সংস্কার আমাদের বদলায় না দেখবেন সংস্কার আমাদের কিছুতেই ছাড়তে চায় না বারবার বলে রুগ্ন মন চারটে জিনিস তার আনন্দ পায় না সেই রুগ্ন মন আমাদের মনটা আসলে রুগ্ন সেই রুগ্ন মনটা কি না সে উপাসনার আনন্দ পায় না এই ধ্যানের আনন্দ সে পায় না বলছেন সে যা শোনে সেটার মর্ম কথা বুঝতে পারে না এবং এই রুগ্ন মন কি না ভগবানের দিকে সে যেতে পারে না এবং এই রুগ্ন মনের আরেকটি লক্ষণ হচ্ছে যাও বা বুঝলো শুনলো করলো সেটি জীবনে প্রয়োগ করতে পারে না কিন্তু এরা তো গুরুবদ গুরুপুত্রেশু অহেতু কৃপাসিন্দু তাই একটি অসাধারণ মর্মস্পর্শী ঘটনার কথা অভিজ্ঞতার কথা মনে পড়ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গরঙ্গমঞ্চের শ্রেষ্ঠ অভিনেত্রী বিনোদিনীর সঙ্গে এসেছিলেন তারা সুন্দরী দাসী যে বিনদিনী যে নটি বিনদিনী ঠাকুরের কৃপা পেয়েছিলেন যে ঠাকুর তার মাথায় হাত রেখে বলেছিলেন বলো হরি গুরু গুরু হরি এই একটি মন্ত্র বিনোদিনী সারা জীবন জপে ছিলেন অজপার মতন বারবার তার স্মৃতি চারলায় বলেছিলেন সারা জগৎ আমাকে ঘৃণা করুক এই নটি বিনোদিনীকে তাতে তার কিচ্ছু যায় আসে না তিনি বারবার বলেছেন সেই পিজুষ অমৃত ধারা বয়েছে যেখান থেকে সর্বদাই আমি কানে শুনেছি বলো হরি গুরু গুরু হরি শ্রী রামকৃষ্ণ তার মাথায় হাত রেখে তাকে চৈতন্যের অভিযাত্রী করেছিলেন সেই চৈতন্যের অভিযাত্রী নটি বিনোদিনীর সঙ্গে এসেছিলেন তারা সুন্দরী দাসী দুপুর উত্তীর্ণ হয়ে গেছে বেলুর মঠে তিনি এসেছেন যখন এসেছেন তখন মহারাজ কত ব্যস্ত হয়ে পরম যত্নে তাদের খাইয়েছেন একজন সাধুকে দিয়ে মঠের সমস্ত কিছু দেখিয়েছেন অপবিত্রা ভয়ে তারা সুন্দরী মঠে আসতে তার ভয় করে শুনে অতি আগ্রহের সাথে রাজা মহারাজ বলেছিলেন ভয় ঠাকুরের কাছে আসবে আবার ভয় কি আমরা সকলেই তো ঠাকুরের ছেলে মেয়ে ভয় কি যখন ইচ্ছা হবে তখন এসো মা তিনি তো খোলটা দেখেন না ভেতরটা দেখেন তার কাছে তো কোনো সংকোচ নেই সেই তারা সুন্দরী পরবর্তীকালে মহারাজের দর্শন করেছিলেন অপূর্ব অভিজ্ঞতা মহারাজের পবিত্র তারা সুন্দরী বলেছিলেন সারা জীবনের আক্ষেপ যেন অশ্রুধারার সঙ্গে সঙ্গে গুলিয়া মাটিতে পড়িল মনে হইল এই তো জুরাইবার স্থান এই তো এমন একজন দরদি আছেন যার কাছে আমি পতিতা নয় অস্পৃশ্য নই ঘৃণীতা নই মহারাজের মেয়ে আমি যার কেউ নাই তার আপনার জন ওই আমার মহারাজ ওই আমার পিতা আমার স্বর্গ আমার শান্তি আমার ভগবান শ্রীরামকৃষ্ণ যে সন্তান সম্পর্কে বলেছিলেন ওরে রাখালকে তোরা একটু দেখিস রাখাল আমার কেমন হৃষ্ট ছেলে নয় অর্থাৎ বারবার সে যে শ্রীরামকৃষ্ণ কনসার্ন ছিলেন তার ছেলের জন্য বারবার বলেছিলেন রাকাল আমার বিশেষ দুর্বল ছেলে তোকে বিশেষ করে দেখাশোনা করিস শ্রী রামকৃষ্ণ যার উপর চোখ মেলেছিলেন সেই চোখ দিয়ে স্বামী জগতের মানুষের প্রেমের আসরে বসেছিলেন বারবার বলেছিলেন সমাজে কোথাও এদের স্থান নেই অশান্তিময় জীবন নিয়ে এরা নিষেদিন কেঁদে কেঁদে বেড়াচ্ছে আমরা যদি এদের স্থান না দিই এদের আশা ভরসা কোথায় বল সত্যি মহারাজের কাছে গেলে আমাদের বারবার মনে হয় কালিন্দি ফুল্ল কমলে মাধমে ব্রহ্মানন্দ সদগুরু লোকনায়ক তিনি লোকনায়ক হয়ে চিরকাল ভক্ত হৃদয় মাঝারে রয়েছেন পূজনীয় স্বামী নির্বাণানন্দ মহারাজের একটি স্মৃতিচারণ করে আমি আজকের অনুধ্যান শেষ করব। মহারাজ বলরাম মন্দিরে রয়েছেন রাজা মহারাজ পূজনীয় নির্বাণানন্দ স্বামীও সেখানে রয়েছেন দুপুরে খাওয়া দাওয়ার পর সাধারণত মহারাজের কেউ দর্শন পেত না অনুমতি দেয়া হতো না হঠাৎ এক বিধমা মহিলা তার ভাইকে সঙ্গে করে মহারাজকে দর্শন করতে আসেন যখন মহারাজের ঘরে নির্বাণানন্দজি মহারাজ বসে আছেন সেই বিধমা মহিলা এসে বিনিতভাবে বললেন যে আমি একবার তাকে দর্শন করতে চাই রাখাল মহারাজ কোথায় শরৎ মহারাজ আমাকে এখানে পাঠিয়েছেন নির্বাণানন্দজি মহারাজ বলেছিলেন এখন দেখা করার সুবিধে হয় হবে না তিনি এখন বিশ্রাম করছেন সেই বিধবা মহিলা কেঁদে আকুল হয়ে পড়লেন খুব বিষণ্ড চিত্তে মহারাজের কাছে নিবেদন করলেন যে একবার যদি দর্শন করা যায় আমি প্রণাম করেই চলে আসব। যখন এতটাই আকতি মিনতি করছেন এরা তো ভক্তবৎসল ভগবান চিরকাল ভক্তবৎসল আর যারা ভগবানের অনুগামী যারা ভগবানের অনুরাগী তারাও ওই ভক্তবৎসলই হন অর্থাৎ ভালোবাসেন মানুষকে ভালোবাসেন সেইটি বড় কথা ওই লাভ পার্সনিফায়েডের লাভটুকু যদি আমরা অংশ জীবনে প্রয়োগ করতে পারি জীবন এউঠেউ হয়ে যায় তো সুযুজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে গিয়ে সেটি নিবেদন করলেন ব্রহ্মানন্দ মহারাজ তাকে অনুমতি দিলেন সেই বিধবা ঘলে যখন ঢুকলেন কি হলো ঘরে জানা গেল না কিন্তু যখন বেরোচ্ছেন তখন সুযী মহারাজ দেখছেন একেবারে আনন্দ করতে করতে সেই মহিলা তার চোখ দিয়ে জল ঝরে পড়ছে পরবর্তীকালে সূর্য মহারাজ স্মৃতি বলছেন ওই মহিলা খুব ছোট বয়সে বিধবা হয়েছিলেন তিনি ভাবতে পারছিলেন না কি করবেন কার কাছে যাবেন তার শ্বশুর বাড়ি বহরম পড়েছিল তিনি নিকট নিকট ঠাকুরের করেছিলেন ঠাকুর সারাটা জীবন কি করে কাটাবো তুমি আমায় পথ দেখিয়ে দাও এক বছর বাদে ঠাকুর ঘুমন্ত অবস্থায় দেখা দিয়ে বলেছিলেন বাগবাজারে আমার ছেলে আখাল আছে তার নিকট যাও সে তোমার সব ব্যবস্থা করে দেবে সেই বিধবা বলছেন আমি জানি না তখন কেশ রামকৃষ্ণ শ্বশুর বাড়িতেও কাউকে বলিনি কলকাতায় এসে টালিগঞ্জে ভাইকে সব বললাম মাকে সব বললাম তারা খবর নিয়ে এই বাগবাজারে এলেন উদ্বোধন কার্যালয়ে শরৎ তিনি আপনার কাছে পাঠালেন দু ঘন্টা বাদে রাজা মহারাজের সাথে এই কথোপথনের পর শ্রী সূর্যি মহারাজকে রাজা মহারাজ বলেন যে উপবাসী রয়েছে একে খাইয়ে দাও যখন মহারাজের ঘর থেকে বেরোলেন তখন তার চোখে আর কোনো শোকের চিহ্ন নেই সেই বিধবা মহিলার চোখে মহারাজ বলছেন যে পরবর্তীকালে সেই মহিলা মহারাজের নির্দেশে কাশি বৃন্দাবন এবং হরিদ্বারে তপস্যায় কাটিয়েছেন এবং তিনি তপস্বিনীর মতন জীবনযাপন করেছিলেন শরীর ত্যাগ করার আগে তিনি তার শিষ্যাদের ওই বিধবা মহিলা যিনি রাজা মহারাজের সংস্পর্শে সেই জীবনের সন্ধান পেয়েছিলেন এই অমৃতময় জীবনের সন্ধান পেয়েছিলেন তাকে শিষ্যদের তিনি মৃত্যু শিষ্যাদের মৃত্যুর আগে তিনি বলেছিলেন আগামী পরশু আমার নশ্বর দেহের অবসান ঘটবে তোমরা ভয় পেও না দুঃখ করো না এই নিদারুণ কথাগুলো শুনে সকলেই দুঃখ পেয়েছিল কিন্তু নির্দিষ্ট দিনে সেই মহিলা শরীর ত্যাগ করেছিলেন শ্রী রামকৃষ্ণ এবং তার পুত্রের এইটি অভূতপূর্ব লীলা যেটি আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না রামকৃষ্ণের সাথে দেখা করার আগের রাজা মহারাজ তার সাথে দেখা হওয়ার রাজা মহারাজ এবং পরবর্তী বেলুন মঠের সংঘা রাজা মহারাজ এই সকল মিলেমিশে গুরুকথার গৌরব গৌরব নাথা অনুধানের এই দ্বিতীয় তথা অন্তিম পর্বে এই ব্রহ্মানন্দ মহারাজের কথা তার জীবন বাণী অনুধ্যান বললে শেষ হয় না শুধু আপামর ভক্ত সাথে আমাদেরও ঐকান্তিক প্রার্থনা যে আমরা যেন ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ এই দু এই একেবারে খুব প্রামাণিক গ্রন্থটি সাধন বজন করার জন্যে সকলে স্মরণ মনন করতে পারি এবং আমরা যেন প্রকৃতপক্ষে গুরুর সেই শিষ্য হতে পারি যে গুরুর শিষ্য ছিলেন নরেন্দ্রনাথ যে গুরুর শিষ্য ছিলেন স্বয়ং ব্রহ্মানন্দ এবং যে নরেন এবং রাখাল খুব ছোট বয়সে পিকক মার্চ করতে শুরু করেছিলেন রাত্রির বেলা একেবারে মাঝ রাত্রে দুজনের মধ্যে তর্ক শুরু হলো দুই তরুণ একজন শুয়ে আছে দুজনের পাশে দুই তরুণের মধ্যে তর্ক শুরু হলো একজন অপরজনকে বলছে তুই জিমন্যাস্টিক ছেড়ে দিয়েছিস তুই আর পিকক মার্চ করতে পারিস না পিকক মার্চ হলো ঊর্ধ্ব পথে গমন অর্থাৎ হাতের ওপর ভর দিয়ে পা দুটোকে ওপরে তুলে হেঁটে বেড়ানো অন্যজন প্রতিবাদ করে বলল আলবাদ পারবো শুরু হলো বাজি ধরা হলো এবং সে বাজি সেদিনে এক টাকা নেহাত কম নয় সেই এক টাকার বাজিতে মধ্যরাত্রে দুজনে উর্ধ্বপদে হাটা শুরু করলেন পরনের কাপড় মাল কোচা মেরে আটশাটো পেরে পিকক মার্চ দ্বিতীয়জন শুরু করলেন প্রথমজন অনুসরণ করতে লাগলেন উভয়ের উর্ধ্বপদে ভ্রমণ এত শুরু হলো দাপাদাপি শুরু হলো সকলের ঘুম ভেঙে গেল যে জিমনাস্টিকের আর সময় নেই ঘটনাটি অদ্ভুত মনে হতে পারে খামখেয়ালি দুই তরুণের কাণ্ড কিন্তু একটু ভাব গম্ভীর পরিবেশে যদি আমরা স্মরণ করি তাহলে দেখব সেদিনের সেই দুই তরুণ স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ এবং রাখালচন্দ্র সে রাতের ঘটনা বিশ্লেষণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্তের দাদা মহেন্দ্রনাথ তিনি লিখেছিলেন নরেন্দ্রনাথ জগৎটাকে উল্টো দিক থেকে দেখিয়া যাইল পায়ে হাঁটিয়া চলিল না পা উঁচু করিয়া হাত দিয়া চলিল ঘুমন্ত মানুষের ঘুম ভাঙাইল আর নিরীহ রাখাল অনুগত আজ্ঞাবহেন নাই সমস্ত জীবনটাই সঙ্গে সঙ্গে রহিল জীবনের একটি সামান্য ঘটনাতে সেই ভাব এবং শক্তির পরিচয় পাওয়া যায় অন্যান্য ঘটনাগুলোতেও সেই একই ভাব একই শক্তি সেই ভাব এবং শক্তি মূল উৎস মূল কাণ্ডারী পুরুষ শ্রীরামকৃষ্ণ যে শ্রীরামকৃষ্ণ আমাদের বারবার বলছেন যদি সত্যি সত্যি অন্তরের ব্যাকুলতা থাকে তাহলে ওই অন্তরের যে প্রেম অন্তরের যে ভালোবাসা সেটি যদি সত্যি সত্যি ওই এই রাজা মহারাজের মতন মানুষদের জীবনবাণী অনুধানে জীবনটা অতিবাহিত করতে পারি এবং শুধু অনুধান নয় জীবনে প্রয়োগ করতে পারি তাহলে বলতে বোধহয় ভালো লাগে রামকৃষ্ণ পুত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে ধ্যায় রাজা মহারাজের সেই হাসির গল্পটি বলে আজকে শেষ পর্বের অন্তিম পর্বের শ্রদ্ধার ঘটুকু তার চরণেই নিবেদন করি শিবরাত্রির গল্প গুরু এবং চেলা উভয় উপোস করছেন শিষ্যের অবস্থা কাহিল গুরুর নির্দেশে শিষ্য উপোস করছেন উপোসে দুর্বল হয়ে পড়েছেন রাত্রে পুজোয় বসেছেন গুরু জপ করছেন আর কি হঠাৎ পাশের বাড়িতে কান্না গুরু জিজ্ঞেস করলেন কি ব্যাপার ওদের বাড়িতে কি হয়েছে এত কান্না কেন তখন শিষ্য দুর্বল কণ্ঠে বললেন গুরুদেব কেউ বোধ হয় শিবরাত্রি করছিল আর কি উপোসের ঠেলায় শিবলোকে বোধ চলে গেল এই রকমই হাসির মানুষ ছিলেন এরা মিস্টিক মানুষ কিন্তু সেই মিস্টিক স্পিরিচুয়ালিজম আমরা ধরতে পারি না সেটি ধরতে গেলে আমাদের ওই ইন্দ্রিয়াতীত অবস্থার মধ্যে যেতে হয় সামনে ভাবগম্বি মানুষ ওই মানুষটির কাছে আমরা বারবার ঠাকুরের মন্দির মায়ের মন্দির স্বামীজির মন্দিরের পরে গিয়ে নত জানু হই ব্রহ্মানন্দের কাছে গিয়ে শুধু প্রণাম করি যেন মনে মনে বলতে পারি আমরাও যেন তোমার একটি পুত্র হতে পারি শিষ্য হতে পারি তোমার যেন সত্যি সত্যি জীবন বাণীকে অনুধ্যান করতে পারি তবেই তো আমরা ব্রহ্মানন্দ চরণ সরজে নিজেরা নিবেদিত হতে পারবো আমাদের নিজেদের জীবনকে ধার পাদ পদ্মে উৎসর্গীকৃত করতে পারবো এই বাক্য পুষ্পাঞ্জলি মহারাজের চরণে নিবেদন করে গুরুকথার গৌরব গাথায় গোজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ এই অনুধ্যান পর্বের দ্বিতীয় পর্ব তথা সমাপ্ত শেষ পর্বটি এখানেই সমাপ্ত হলো আবারও সকলকে আভূমি প্রণতি জানাই সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম নমস্কার আগামী দিনে গুরুকথার গৌরব গাথায় আমরা থাকব সারদা মঠের অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির স্মৃতি স্মরণ সকলকে আমন্ত্রণ সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুধানী এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ